নমস্কার আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান বাস্তব হাতের বিশ্লেষণে সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই এই অনুষ্ঠানের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করেন আমারও সময় চেষ্টা থাকে আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার আজকে চাকুরি জীবনে অত্যন্ত সফল এক ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ র্যাঙ্কের গভর্নমেন্ট অফিসারের হস্তরেখার বিশ্লেষণ করব তবে ওনাকে আমি কথা দিয়েছি শুধুমাত্র ওনার কর্মজীবনেরই বিশ্লেষণ করব এই চ্যানেলের অনেক দর্শক শ্রোতা বন্ধু ভাই বোনেরা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন অনেকেই ডব্লু বিসিএস আই এস জন্য নিজেকে তৈরি করছেন কেমন ধরনের হাত হলে আমরা মোটামুটি সিওর হতে পারি এই ধরনের হায়ার র্যাঙ্কের পুরোপুরি সরকারি চাকরি অনেকটা সহজেই আপনি পেতে পারেন সেই জন্যই আমি দীর্ঘদিন ধরে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ জবের মধ্যে আছেন এমন অফিসারের হাত আপনাদের সামনে নিয়ে এসেছি তবে আমি প্রথমেই বলে দিচ্ছি এই ধরনের রেখা বা চিহ্নগুলো না থাকলে আপনি সরকারি চাকরি পাবেন না তা না এটা একটা এক্সাম্পল মূল বিষয়গুলো বোঝার চেষ্টা করুন এই হাতটা পুরোপুরি গভর্নমেন্টের প্রশাসনিক কাজের হাত সেমি গভর্নমেন্ট আন্ডারটেকিং গভর্নমেন্ট এন্টারপ্রাইজ বা গ্রুপ সি গ্রুপ ডি পদে বা কিংবা টিচিং জাতীয় কাজের যারা চেষ্টা করছেন তাদের হাতের সাথে এই হাতটা নাও মিলতে পারে কাজের ধরনের সাথে সাথে হাতের গুণও চেঞ্জ হয় একজন অ্যাস্ট্রোলজার বা পামিস্টের প্রধান দায়িত্ব হল আপনার জন্য সঠিক কর্মের নির্বাচন করে দেয়া অর্থাৎ কোন কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আজকের যাত্রা শুরু করা যাক একটা হাত দেখতে গেলে সবার আগে আমাদের দেখা উচিত হাতের এই বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ থাম বৃদ্ধাঙ্গুলি দেখলে সেই মানুষটা সম্পর্কে অনেকটাই আপনি আইডিয়া করতে পারেন তার মধ্যে গুণ যোগ্যতার বিষয়ে অনেকটা আপনি আন্দাজ করে নিতে পারেন আগে থেকে বিশেষ করে বৃদ্ধাঙ্গুলি আরও গুরুত্বপূর্ণ যারা সরকারি প্রশাসনিক কাজ করেন ডব্লু বিসিএস আইপিএস এদের প্রচুর মানুষকে কন্ট্রোল করতে হয় এদের আন্ডারেও অনেক কর্মচারী থাকে সেই জন্য এরকম লম্বা স্ট্রং বৃদ্ধাঙ্গুলি থাকা আবশ্যকও হয়ে যায় এই ধরনের লম্বা পুরু শক্তিশালী খারাপ বৃদ্ধাঙ্গুলি উন্নত বৌদ্ধিক ও বিচার শক্তির পরিচয় বহন করে অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা প্রচুর মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে এরা কাজের ক্ষেত্র ভীষণ যেদি সিদ্ধান্তে স্থির থাকে ভীষণ প্র্যাকটিক্যালও হয় লক্ষ্যকে ছুঁয়ে ফেলার জন্য অক্লান্ত পরিশ্রমও এরা করে যেতে পারে বৃদ্ধাঙ্গুলির এই লজিক পোর্শান অর্থাৎ এই নিচের অংশটা অত্যন্ত লম্বা আছে উইল পর্শানো যে ছোট তা না এরা খুব ভালো প্ল্যানিং করে অন্যকে দিয়ে কাজ করে নিতে পারে ডব্লু অফিসাররাও নিজে একটা প্ল্যান বা ডিসিশান নেয় আর সেই ডিসিশান বা প্ল্যান অনুসারে অনেক কর্মচারী কাজ করে তাদের প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য চলে আসছি এবার গ্রহ পর্বতে বুথ পর্বত বুথ পর্বত বেশ ভালো আছে বুথ পর্বতে একদম স্পষ্ট গভীর উলম্ব রেখা রয়েছে অসাধারণ বিশ্লেষণ শক্তি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আকর্ষণীয় ব্যক্তিত্বের এরা অধিকারী হয় একাধিক ভাষায়ও এরা পারদর্শী হয় খুব ভালো ভাষণ দিতে পারে আপনারা জানেন ডব্লু রেগুলার মিটিং করতে হয় সেখানে নিজের বক্তব্য বা কথাকে সঠিকভাবে প্রেজেন্ট করতে ভালো বুথ পর্বত দরকার পড়ে রবি রেখা বা সানলাইন গিয়েছে এই রবি রেখা থেকে একটি শাখা রেখা বের হচ্ছে আর বুথ পর্বতে ঢুকে যাচ্ছে এই রেখা হাতে বুধাদিত্য যোগের সৃষ্টি করে নিজের বুদ্ধিমাত্রা ইন্টেলিজেন্স পাওয়ার আইকিউ দ্বারা জীবনের বিশেষ সাফল্য দেয় এরা গণিত হিসাব শাস্ত্রে খুব পারদর্শী হয় ক্যালকুলেটিভ ব্রেনের হয় চলে আসবো এবার রবির পর্বতে আমি আগেও বহুবার বলেছি যে সমস্ত সরকারি চাকরিতে বা সরকারি পদে আপনার সাথে সাথে অশোক স্তম্ভও থাকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ জব সেনাবাহিনীর অফিসার ইনকাম ট্যাক্স অফিসার জাজ ক্যাগ অর্থাৎ পুরোপুরি সরকারি চাকরি যেগুলো যেখানে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ হল রবির পর্বত এবং রবি রেখা এক্ষেত্রে রবি রেখা স্ট্রং থাকা খুব দরকার বা রবির পর্বত ভালো থাকা খুব দরকার রবি রেখা বা রবির পর্বত ভালো না থাকলে আপনি সরকারি চাকরি পেতেও পারেন তবে পুরোপুরি সরকারি চাকরি যেখানে অ্যাটেস্টেশান পাওয়ার এমপ্লয়ি কার্ডের সাথে আপনার অশোক স্তম্ভ থাকে সেরকম চাকরি আপনি নাও পেতে পারেন এই হাতে দেখুন মূল রবি রেখাটা শুরু হচ্ছে এই যে ভাগ্যরেখা বা ফেট লাইন গিয়েছে সেখান থেকে ভাগ্যরেখা থেকে রবি রেখা তৈরি হয়েছে এবং রবি রেখা বেশ লম্বাও বটে এর থেকে ভালো রবি রেখা হতে পারে না সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে বড় রবি রেখা বড়, প্রতিভা ও জীবনে বড় সাফল্য বিখ্যাত ব্যক্তিত্বের চিহ্ন আপনাদের হাতে বা আমাদের হাতে এই যে শনি রেখা বা ভাগ্যরেখা কে কর্মের রেখা বলা হয় আর এই রবি রেখা জীবনের সাফল্য নাম যশ কীর্তির রেখা তাহলে এই দুই রেখার সংযোগ হাতের মধ্যে ঘটলে মানুষ কর্মজীবনের সাফল্য নাম যশ খ্যাতি পায় রবির পর্বতে একটি এরকম স্পষ্ট বিদ্যারেখা এবং দীর্ঘ বিদ্যারেখা রয়েছে ইনি জীবনে খুব ভালো মেধাবী ছাত্র ছিলেন তার লক্ষণ হল এই ধরনের স্পষ্ট দীর্ঘ বিদ্যারেখা রবির পর্বতে আরও একটি স্থায়ীর রবিরেখা রয়েছে স্থায়ী রবিরেখা হাতে থাকলে এরা পুরোপুরি পরতন্ত্রী বা অন্যের অধীনস্থ হয়ে কাজ করে না অনেকটা স্বাধীনভাবে কাজ করে সমাজে মান সম্মান সুনাম অবশ্যই পায় এই দুই রবি রেখার সংযোগে একটি ক্রস চিহ্ন বলবেন অনেকেই তৈরি হয়েছে কিন্তু এই দুটোই রবি রেখা রবি রেখায় যদি আরও আড়াআড়িভাবে কোনো রেখা কেটে চলে যেত তখনই আমি তাকে ক্রস বলতাম এই দুই রবি রেখা এবং লাইন মিলে রবির পর্বতের নিচে তৈরি করেছে একটি চিহ্ন যা ভ্যালুয়েবেল অ্যাসেট বা দামি সম্পত্তিও দেয় চলে আসছি এবার শনির পর্বতে শনির পর্বতে স্থায়ী ধনরেখা রয়েছে অর্থাৎ স্বতন্ত্র উলম্ব রেখা এই রেখা স্থায়ী ইনকাম দেয় অর্থাৎ রেগুলার একটা আয় দিয়ে থাকে যে কোনো সরকারি কর্মচারী ছোট বড় যেমনই হোক না কেন মাস গেলে একটা স্থায়ী ইনকাম তাদের থাকে যার কম হয় না তাই সরকারি কর্মচারীদের হাতে শনিতে এই ধরনের উলম্ব রেখা বা শনিতে রকম কাইট সাইন অথবা চতুর্ভুজ চিহ্ন এই শনির পর্বতে দেখা যায় বৃহস্পতি পর্বতে একটি ফুল সলমান রিং রয়েছে রাজা সলমানের নাম অনুসারে এই বলয় বা রেখা ইতিহাস অনুসারে রাজা সলমান অত্যন্ত উদার দয়ালু বিচক্ষণ বুদ্ধিমান ছিলেন নেতৃত্ব দেওয়ার অদ্ভুত ক্ষমতাও তার মধ্যে ছিল সলমান রিং যদি ফুল থাকে তার মধ্যেও এই সমস্ত গুণের সমাবেশ ঘটে এই হাতে লক্ষণীয় জিনিস হল এই তিনটে মেন লাইন অর্থাৎ এই হার্ট লাইন মাইন্ড লাইন আর এই লাইফ লাইন তিনটে মেন লাইনই খুব সুন্দর এক রেয়ার সাইন কোনো রেখায় খুব মোটা না ভাঙা না ওভারল্যাপ করছে না জব চেন ফরমেশন কারোর মধ্যে নেই এই তিনটে প্রধান রেখায় ভালো থাকা মানে জীবনের ভিত মজবুত এই লাইফলাইন বা জীবন রেখা ভালো মানে জীবনী শক্তি প্রাণ শক্তি, উৎসাহ রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার মধ্যে ভালো মাইন্ড লাইন ভালো চিন্তা চিন্তাশক্তি তর্কশক্তি বুদ্ধিমাত্রা মানসিক শক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণ ভালো হার্ট লাইন অর্থাৎ হৃদয় রেখা ভালো ফিলিংস ইমোশান আপনার কন্ট্রোলের মধ্যে হার্টের কার্যকারিতাও ভালো এই তিন রেখা ভালো থাকলে অর্ধেক যুদ্ধ আপনি জয় করে গেছেন জানবেন এবার ভাগ্যরেখা বা বাকি মাইনর লাইনের সাপোর্ট একটু পেলেই আপনি জীবনে বড় সাফল্য পেয়ে যাবেন মাইন লাইন নিয়ে একটু আলোচনা করার দরকার এই হাতে এই যে মাইল লাইন গিয়েছে মাই লাইন থেকে একটি স্পষ্ট শাখা রেখা বৃহস্পতি পর্বতের গভীরে চলে গিয়েছে এই রেখাটাই প্রগতি রেখা বা অ্যাম্বিশান লাইন একটিমাত্র অ্যাম্বিশান লাইন বা প্রগতি রেখা থাকা সব থেকে ভালো বলে আমি মনে করি কারণ এরা একদিকেই ফোকাস করে জীবনে এগিয়ে চলে লক্ষ্য একদিকেই থাকে তাই জীবনে সফল হওয়ার সম্ভাবনাও এদের মধ্যে বেশি থাকে লাইনটা দেখুন মাঝারি দৈর্ঘ্যে আমি আগে অনেক গভর্নমেন্ট সার্ভিসের ভিডিওতে বলেছিলাম লম্বা লাইন পার্মানেন্ট জব অর্থাৎ স্থায়ী কাজ দেয় যেখানে কাজের ধরন কাজের জায়গা ঘন ঘন চেঞ্জ হয় না অন্যান্য সরকারি চাকরির মতো অ্যাডমিনিস্ট্রেটিভ বা ব্যাংকিং জাতীয় জব এক না এখানে এক দুই বছর অন্তর অন্তরই ট্রান্সফার হয় অর্থাৎ স্থান পরিবর্তন হয় কাজের পরিবেশ ধরনের চেঞ্জ হয় তাই ট্রান্সফারেবেল জব যেখানে ঘন ঘন হয় তাদের লাইন আপনি লম্বার বদলে এই ধরনের মিডিয়াম লেংথেরই বেশি পাবেন এইবারে হাতের ফেট লাইন বা ভাগ্যরেখা অ্যানালিসিসে চলে আসছি ভাগ্যরেখা শুরু হচ্ছে এই যে মণিবন্ধ রেখা গিয়েছে এই মণিবন্ধ রেখা থেকে মূল ভাগ্যরেখাটা শুরু হচ্ছে অনেকেই বলবেন যে এই লাইফ লাইন অর্থাৎ জীবনরেখা থেকে ভাগ্যরেখা শুরু হচ্ছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন এই লাইফ লাইন আর এই ফেট লাইন অর্থাৎ ভাগ্যরেখা এই জায়গার মধ্যে একসঙ্গে মার্চ করে বা মিশে গিয়ে চলছে কারণ হলো এই জায়গায় রেখাটা যতটা চওড়া বা মোটা আর পৃথক যে আমাদের লাইফলাইন বা জীবন রেখাটা গিয়েছে তার চওড়া বা ডেপথ আপনারা লক্ষ্য করুন এই জায়গায় অনেকটা মোটা যেন দুটো রেখা একসাথে মার্চ করে অর্থাৎ একসাথে মিশে এগোচ্ছে বলে মনে হচ্ছে ভাগ্যরেখা যখনই এই মণিবন্ধ রেখা থেকে সৃষ্টি হয় আপনার জীবন অনেক স্মুথ বা মসৃণ হয় বেশিরভাগ ক্ষেত্রে এরা পরিবারের থেকে ভালো সংস্কার পরিবেশ লাভ করে থাকে যা এদের জীবনের পথকে মসৃণ করে ভাগ্যরেখা একদম স্ট্রেট কোনো জায়গায় কোনো রকম কার্ভ অ্যাঙ্গেল নেই ঠিক তলোয়ারের মতো ভাগ্যরেখা ভাগ্যরেখা যত দূরে এগোচ্ছে তত সার্ফ বা ধারালো হচ্ছে এই ধরনের ভাগ্যরেখায় শ্রেষ্ঠ ফল দেয় আরেকটা জিনিস লক্ষ্য করুন এই ভাগ্যরেখায় কোনো জায়গাতে কোনো কাঠ রাহুরেখা ব্রেক অর্থাৎ ভাঙা এসব কিন্তু নেই ভাগ্যরেখা থেকে বিভিন্ন জায়গাতে শাখা রেখা বেরোচ্ছে বা রেখা এসে মিশছে কিন্তু কোনো রেখা ভাগ্যরেখাকে ক্রস করছে না যেন পূর্ণত্রয়ী গঙ্গা সোজা এগিয়ে চলেছে যাত্রাপথে বিভিন্ন শাখা নদী উপনদী বেরোচ্ছে বা মিশছে কিন্তু গঙ্গার গতিকে কেউ প্রভাবিত করতে পারছে না এই ধরনের ভাগ্যরেখায় শ্রেষ্ঠ ফল দেয় কর্মজীবনে অত্যন্ত সফল প্রতিষ্ঠিত ব্যক্তিরই রকম ভাগ্যরেখা থাকে এই ধরনের স্ট্রং ভাগ্যরেখা উচ্চপদস্থ সরকারি চাকরির সম্ভাবনাকে উজ্জ্বল করে নিরবিচ্ছিন্ন আয় উন্নতি দিয়ে থাকে ভাগ্যরেখা থেকে বিভিন্ন বয়সে এই রবির পর্বতের দিকে রেখা বা শাখা রেখা ভাগ্যরেখা থেকে বেরোচ্ছে এই বয়সগুলোতে স্ট্যাটাস মান সম্মান উচ্চ পথ বা কোনো মেডেল বা পুরস্কার লাভের সম্ভাবনা উজ্জ্বল করে উচ্চপদস্থ সরকারি চাকুরেদের ভাগ্যরেখার সাথে বৃহস্পতি পর্বতের কোনো সংযোগ থাকে এই হাতেও রয়েছে বৃহস্পতি পর্বতের এই রেখাটার সাথে ভাগ্যরেখা যুক্ত করেছে এই ব্রিজ লাইনটা ভাগ্যরেখা দেখছেন যে শেষের দিকে এই রবি পর্বতের দিকে ঝুঁকছে অর্থাৎ কর্ম সাফল্য মান প্রতিষ্ঠা সরকারি লাভের দিকে এগোচ্ছে এই ছিল এনার কর্মজীবনের আলোচনা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা জানেন আমি কেউ প্রশ্ন করলে আমার সীমিত জ্ঞান অনুসারে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি নমস্কার